নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নওজোয়ান মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ শাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহনাজ মালিক। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, দেশে উন্নয়ন অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিতে হবে। দল থেকে মনোনয়ন পত্র যাকেই দেওয়া হোক না কেন, সকলে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় আনতে হবে। অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, সলিম উদ্দিন তরফদার এমপি ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। কর্মী সভায় নওগাঁর 11টি উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।